Why are we doing? 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 Why নিজের কুশল মঙ্গল কামনা করার আসলে দেখবেন এনে ধরনের পথক আশীর্বাদ লো আর আজির দিনট গোহাইক প্রতিষ্ঠা করা হব বীরগাঁও গাইঘাপত আর বিয়লি পুরো গোহাইক অবতায় লওয়া হব বিশ্বনাথ দেয়ালয়। আর মানে ইতিমধ্যে উল্লেখ করেছে যে 1684 সনত আহোম রাজা গদাধর সিংহই এই গোহাই ফুলত খুব আরম্ভ করেছিল। তার পিছনে পরে দিয়ে দেখবেন পাওয়া ধারাবাহিকভাবে 340 বছর ধরে অতিক্রম করলে এই গোহাই ফুলা উৎসবে আর 340 বছর ধরে এই গোহাই ফুলা উৎসবে দিয়ে দেখবেন পাওয়া যে বিশ্বনাথত পালন করে থাকা হয়েছে। মই কথা পাতিবলে চেষ্টা করবো আপনার কাছে আসছিল অকন 340 বছরীয় পরম্পরা আহোম রাজা গদাধর সিংহই আরম্ভ করেছিল এই গোহাই ফুলা উৎসব। আজিও কিন্তু বিশ্বনাথত গোসাই বিহু দিনে প্রতি বছরে পালন করা হয়েছে, কি কব? এই 340 বছর 1682 এই অনুষ্ঠান চলিয়ে আছে আর এই পরম্পরা আপনার মানে জেনারেশন বাই জেনারেশন এটা পুরুষের পর এটা পুরুষলৈ আমি চলাই আছো। এটা আমার এই আমি আমার ভাবত করেছে আমি যেনেক গোটাই সকল আমার এই সাত আটজন গাঁর রাইজ মিলি সদায় এনেক বহাগর দুটাইকে সদায় উলিয়া লো যাওয়া বীরগাঁও বাকরি মেলালৈ আর তাতে ঘর দুয়ারমুখে দুয়ারমুখে সকল ভক্তই গোসাইক আদরণি জানায় বছরের প্রথম দিন যাতে বহাগ আগন্তুক বর্ষের সকল দুঃখ বা যি দৈব দুঃখ কাল দুঃখ সকলের পর পরিত্রাণ পাবলে পূজা করা আছে। আর তার পিছনে আমি মেলার মহাবীরত পুনের আগে মন্দিরে আমি ঘুরাই লৈ যাব। আমি এই ধরনের আজি 340 বছর ধরে এই ধরনের চলি আই আছে। নিশ্চিতভাবে আসলে এনে ধরনের 340 বছর ধরে এই পরম্পরা চলি আছে। আর দেখবলে পাওয়া গেছে যে বিভিন্ন প্রান্তর পর লোকসল আহে এই গোসাই ফুলত খাবলে আহি পেলায় গোসাই আশীষ গ্রহণ করে। আর বিশ্ব দেখছে ঢোলে ডগরে এটা গোসাই আদরি লো যাওয়া হয়েছে আর সকলে আসলে আনন্দ মুখরে পরিবেশ আর পদূলিয়ে পদূলিয়ে সকলে আশীষ লছে। আর দেখবলে পাওয়া গেছে যে যথেষ্ট সংখ্যক লোকের ইয়াত সমাগম ঘটিছে। আর আহোম রজার দিনের পর চলি অহা এই যে পরম্পরা সেই পরম্পরা এটাও অক্ষুণ্ণ আছে বিশ্বনাথর। আর প্রতি বছর এনে ধরনের গোসাই আদরি অনা হয় ভূমিকালকে গোসাইক লো যাওয়া হব। আর তারপর পুনের গোসাইক এই বিশ্বনাথ যে দেওয়ালয় বিশ্বনাথ দেওয়ালয় আবেলি লো অহা হব। আর দেখবলে পাওয়া গেছে যে এটা এনে ধরনের যে বিশ্বনাথ দেওয়ালয়ের পর গোসাইক লো যাওয়া হয়েছে। আর কিছু সময়ের পিছত আসলে ভূমিকাঁত গিয়ে উপস্থিত হব। আর ভূমিকাঁত যে কায়দা সেই কায়দাবর দিনটির বাবে প্রতিষ্ঠা করা হব। আর যাত্রা পথ সেই যাত্রা পথত দেখবলে পাওয়া গেছে যথেষ্ট সংখ্যক লোক হয়েছে। আর সকলে গোসাই রাখি গেছে পদূলিয়ে পদূলিয়ে সকলে আশি গেছে। আর এই যে 340 বছরের পরম্পরা সেই পরম্পরা বিশ্বনাথত আজিও আসলে চলি আছে। আর আহোম রজা দিনে চলি অহা এই পরম্পরা এটাও রক্ষা করে আছে বিশ্বনাথ বাকি।